শীঘ্রই বিশ্বব্যাপী অনলাইন নিউজ টেলিভিশন 71 বাংলা টিভি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্রচারে আসছে বলে জানিয়েছেন 71 বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক AHM তারিক চৌধুরী। নতুন বছর 2018 সালের 16 জানুয়ারি রোজ মঙ্গলবার সকাল 11টায় চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলি থানা এলাকায় হানিমুন টাওয়ারে 71 বাংলা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় অফিসের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের সাথে নিয়ে ফিতা কাটা শেষে সবাইকে মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধনী পর্ব শেষে আলোচনা সভায় তিনি আরও বলেন, বাংলাদেশে অনলাইন টেলিভিশন হিসেবে 71 বাংলা টিভি বর্তমানে প্রথম স্থানে রয়েছে। বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার এবং সরকার অনলাইন গণমাধ্যমকে নিয়ে গুরুত্ব সহকারে কাজ করছে। একসময় অনলাইনের কোনো নীতিমালা ছিল না, আজ আমরা বিশ্বের প্রথম দেশ হিসেবে অনলাইনের নীতিমালা পেয়েছি। সারা বাংলাদেশে 71 বাংলা টিভির প্রতিনিধিদের মাধ্যমে আমাদের সম্প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশ্বের 61টি দেশে 71 বাংলা টিভির প্রতিনিধিগণ রয়েছে। 71 বাংলা টিভির লক্ষ্য উদ্দেশ্য অনেক বিশাল। আমাদের সারা দেশে পর্যায়ক্রমে 8টি বিভাগীয় অফিসে 8 জন ব্যুরো প্রধান কাজ করবে ও সারা বিশ্বে একযোগে সম্প্রচার চলবে এবং প্রতিটি দেশের নিজ নিজ জাতীয় ভাষায় সম্প্রচার কার্যক্রম পরিচালিত হবে। তার জন্য আমরা প্রতিটি দেশে একজন করে কান্ট্রি ডাইরেক্টর নিয়োগ দিব। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিরা 71 বাংলা টিভির সফলতা তুলে ধরে তাদের বক্তব্যে বলেন, আমাদের চেয়ারম্যান স্যার ঢাকা থেকে আসছেন, আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে ব্রিফিং দেবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, ডবংমুরিং থানা প্রতিনিধি, 71 বাংলা টেলিভিশন। হাতিয়াটি পা পা করে আমরা যেন অলিগলিতে 71 বাংলা টিভির প্রচার প্রচারণা করতে পারি, যেমন সারা বিশ্বকে আমরা জাগিয়ে তুলতে পারি 71 বাংলা টিভির পরিচয় দিয়ে, এবং নিজেও গর্বিত হতে পারি, নিজেদের পরিচয় ফুটিয়ে তুলতে পারি। এবং আমাদেরকে দিক নির্দেশনা দেবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আমাদের 71 বাংলা টেলিভিশনের সম্মানিত গুরুসিপ। আজকে একটা কথা বলতে চাই, আমরা মহল্লার দোকান, চায়ের দোকান থেকে শুরু করে আমরা মিনিস্টার অফিস পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, আমাদের লক্ষ্যবস্তু থাকবে। এভাবে আমরা ইনশাআল্লাহ হাঁটে হাঁটে পা পা আগাইয়ে আমরা আমাদের 71 বাংলা টিভি অনলাইনকে আমরা সুদূর প্রসারিত করব এবং সবাই সহযোগিতা এবং একজন আরেকজনের ভ্রাতৃত্ববোধ রক্ষা করে আমরা এগিয়ে যাব। এবার আমার লক্ষ্যবস্তু শেষ পর্যন্ত ভবিষ্যৎ কামনা করি এবং সবাইকে ধন্যবাদ। আমার আমরা কিভাবে পারি এই 71 বাংলা অনলাইন কে এগিয়ে নিয়ে যেতে, এবং আমি চেয়ারম্যান স্যারের দৃষ্টি আকর্ষণ করছি যে খুব অতি শীঘ্রই যেন আমাদের এই চ্যানেলটাকে আমরা স্যাটেলাইটে দেখতে পাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। গিটিভি পরিচয় আমি বলবো ওরাকে যে আপনি ওনার মতো যেন একজন হতে পারেন, এইটাই আমি আপনার কাছে কামনা করি। সততাই একাত্তর বাংলা টিভি যারাই প্রতিনিধি আছেন, যারাই থাকেন, আপনি আমি আজ থেকে দুনিয়া থেকে চলে যাব কিন্তু 71 বাংলা চলে যাবে না। একটাই সততা হিসেবে সবাই কাজ করবেন, সবাই আন্তরিকভাবে কাজ করবেন, কাকে কেউ হিংসা দেমক না করে সততার ইচ্ছে কাজ করেন। আমি দোয়া করব, নামাজ পড়ি যেন আপনাদের কাজগুলো সফল হয়, জয় হয়, এই আমার কামনা করি। আমার বক্তব্য আমি শেষ করলাম। আমি পরিষ্কার করে চট্টগ্রাম 71 বাংলা টিভি টেলিভিশনে চট্টগ্রাম অফিস উদ্বোধন, আজ ঢাকা থেকে আগত আমাদের এইচএম তারেক চৌধুরী, সবার উন্নয়নের মণি এবং তার সাথে যেসব যারা যারা আসছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন। অফিস উদ্বোধনে উপস্থিত আছেন আজকে
প্রধান অতিথি জনাব এস এম তারেক চৌধুরী, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একাত্তর বাংলা টিভি। অফিস উদ্বোধন অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি একাত্তর বাংলা টিভির সম্মানিত পরিচালক, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব এএইচ এম তারেক চৌধুরী, প্রধান আলোচক পূর্ব প্রধান চট্টগ্রাম বিভাগ শ্রীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিয়েছে আপনাদেরকে, তা আমি তেমন কিছু বলার আমার নাই, কারণ আমি শুধু এটাই বলবো আপনারা আপনাদের কাছে আমাদের জন্য শুধু দোয়া করবেন যেন আমরা একত্র বাংলা প্রতিটি ঘরে ঘরে একটা আলোড়ন সৃষ্টি করতে পারি। ধন্যবাদ। আসি এবং থাকব আমার গুরু প্রধান রুবেল স্যার, অনেকবার আমার ডাকে ওদের সব কিছুর মধ্যে সময় দাও, এবং আমি আশাবাদী এই কিছু নিয়ে যেহেতু কিছু জানি না, জানার পরে এখানে উপস্থিত যারা আছে সবাইকে আমি সালাম দিয়ে আমি আমার মতো সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। দর্শকদের আমি আমার পরিচয় দিচ্ছি, মোহাম্মদ রেজাউল হক ফারুক, চট্টগ্রাম সিটি প্রতিনিধি একাত্তর বাংলা টিভি। আমি দীর্ঘদিন আছি বলতে অন্য পত্রিকায় ছিলাম, কোনোদিন কিন্তু টেলিভিশনও করে নাই। তো আমাদের শ্রদ্ধেয় অতিথি হিসাবে একাত্তর বাংলা টিভির সাবেক সিটি প্রতিনিধি গোলাম মোস্তফা তালুকদার বলেন, আদ্যকার সভার সম্মানিত অতিথি এবং চেয়ারম্যান, তার সাথে সাথে আমার সেই অনলাইন টেলিভিশনের পদার্পণের প্রথম গুরুজন তারেক চৌধুরী। আমি অনলাইন টেলিভিশন সম্বন্ধে আমাদের কোনোদিনই ধারণা ছিল না, তার মাধ্যমে আমি একাত্তর বাংলার চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ ছিলাম। অনলাইন টেলিভিশন সম্বন্ধে আপনাদের অনেকের এখন ধারণা এসেছে যে অনলাইন টেলিভিশন এখন হাতের মুঠো, এত অনেকেই প্রস্তাব দিয়েছেন স্যাটেলাইট। এখন আমাদের এই অনলাইন টেলিভিশন, এই অনলাইন যখন বাংলাদেশে চালু হয়, আপনারা জানেন যে অনলাইন থেকে আমরা ফেসবুক হইতে আপনারা সব কিছু হাতের মুঠোই দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন দৈনন্দিনের খবর। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস এর সাংবাদিক বাবুল মিয়া বাবলা। সংবাদ মাধ্যমে এসে যার লেখনির কলম কি ক্যামেরার সেই জাদুকরি একটা নিশানার হাতের পরশ দিয়ে যারা এই প্রতিষ্ঠানে এসেছেন প্রত্যেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অভিনন্দন। এমনই সাংবাদিকতা বিভাগের কিছু নক্ষত্র দেখা যায় যাদের গুণের কথা বলতে গেলে সারাদিনও শেষ হবে না, তেমনই একজন তারেক ভাই। তো পরিশেষে একটি কথা বলবো, 71 বাংলা টিভি পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এগিয়ে চলেন, আমরা আছি আপনাদের পাশে, থাকবে এই আশা ব্যক্ত করছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সন্ধ্যাবাণীর সাংবাদিক ও আশক ফাউন্ডেশনের তথ্য ও অনুসন্ধান পরিচালক মোহাম্মদ জামাল চৌধুরী বিপ্লব, একাত্তর বাংলা টিভির বিভাগীয় সম্পাদক আব্দুল ওয়াহেদ, একাত্তর বাংলা টিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান, একাত্তর বাংলা টিভির পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান বাবু। চট্টগ্রাম বানওয়ালি স্থান, চট্টগ্রামের অপর নাম হলো চারিগেয়া। শুধু বারোয়ালিয়া স্থানে এক ফেরাক জায়গা নিয়ে এক চারিগা জায়গা চাচ্ছিল, এক ফেরাকের জায়গার আলো কতদিকে ছড়িয়ে গেছে। আমি আমি চেয়ারম্যান সাহেবের কাছে, তারেক চৌধুরী সাহেবের কাছে আমি একটা অনুরোধ করব, চট্টগ্রামে আপনার ফেরাক যখন জ্বলছে ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে সারাটা পৃথিবীতে প্রধান অতিথি এইচ এম তারেক চৌধুরী, প্রধান আলোচক আব্দুল সামাদ রুবেল, চট্টগ্রাম বরুসি উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি সর্বপ্রথম ওই আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে এখানে আসি উপস্থিত হয়ে অফিস উদ্বোধন করে মিষ্টিমুখ করার জন্য কফি দান করেছে, তার প্রতি আমি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের উপস্থিত সকল প্রতিনিধিদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য, অফিস উদ্বোধন করার জন্য, এবং আমাদের সকল প্রতিনিধিদেরকে চট্টগ্রামে একতাবদ্ধভাবে সৎভাবে কাজ করার জন্য সবাইকে আমি কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এ বলে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের একাত্তর বাংলা পরিবারের সবার নয়নের মণি এম এ তারেক চৌধুরী, উপস্থিত চট্টগ্রামের বুরোচিফ আব্দুল সালাম, উপস্থিত অর্ধ ধর্মীয় সভার সভাপতি সাহেব ও আমার প্রান্তীয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি অতি আনন্দে বলবো যে আমার মতন এই ছোট্ট একটা মানুষ এতগুলো সাংবাদিকের সামনে যে আমি কি বলবো আমার সেই ভাষাটাই হারিয়ে ফেলেছি, তারপরও আমি আমার এই স্যারকে সবচেয়ে বড় জিনিসটা যে স্যার আমাকে খুব কষ্ট করে ঢাকা থেকে এখানে নিয়ে আসছে আপনাদের সামনে দু চারটা কথা বলার জন্য, তো আমি বলবো। সর্বপ্রথম আমি বলবো একাত্তর বাংলা অনলাইন টেলিভিশন, আমি জানি না অনলাইন টেলিভিশন কি এবং ডেস্ক কি। আমি কামরুজ্জামান, আপনারা সবাই বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন, আমি করিনি। আমি স্যাটেলাইট টিভিতে কাজ করেছি অনেক চ্যানেলে এবং বিশ্বের বিভিন্ন দেশে, যেখানে অস্ট্রেলিয়ার মতন দেশে সিডনিতে ছিলাম, আমি 8 বছর কাজ করেছি এটিএন বাংলায়, কিন্তু এতটা আনন্দ আমি কখনোই দেখিনি। আপনারা অনেকেই বলেছে আমরা অতি শীঘ্রই স্যাটেলাইট চ্যানেল চাই, ভাই আমি স্যাটেলাইট চ্যানেল ছেড়ে যদি আপনাদের অনলাইন টেলিভিশনে আসতে পারি তো আপনারা কিসের জন্য স্যাটেলাইট চান আমাদের? আমি আরো একটা কথা বলবো, আপনারা এমন এক চেয়ারম্যানের সাথে কাজ করতেছেন যার কোনো তার ব্যাপারে আমি যদি বলি আমার 1 বছর চলে যাবে। আমি ট্রেনে কাজ করেছি, মুন্ডিসার সাথে কাজ করেছি, আমি এতটা মজা আমি পাইনি, আমার চেয়ারম্যান আমি দেখিনি। আজকে এই তারেক চৌধুরী সাহেবের সাথে আমি সার্বক্ষণিক থাকতেছি, কাজ করতেছি, আমি আনন্দ পেতেছি। তবে আমি একটা কথাই বলবো, এই পুরোচিপকে চট্টগ্রামে উনি ওনার অকৃত্রিম পরিশ্রমের বিনিময়, চট্টগ্রামের রিপোর্টারের পরিশ্রমের বিনিময় এই ছোট্ট একটা প্রাসাদ আমাদেরকে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই চট্টগ্রামবাসীকে। আমি আরো একটি কথা বলবো, আপনারা আমাদের এই ছোট্ট একটা ঘর দিয়েছেন, আপনারা অতি শীঘ্রই এমন একটা জিনিস আপনারা পাবেন যা এই চট্টগ্রামের কেউ কল্পনাই করতে পারবেন না। আপনার একাত্তর বাংলা টিভির যতগুণ রিপোর্টার আছেন, সর্বপ্রথম মিডিয়ার জগতের প্রথম হাতিয়ার তথ্য মন্ত্রণালয়, আপনার একাত্তর টিভির প্রত্যেকটা কর্মীর নাম তথ্য মিডিয়ার প্রত্যেকটা কাগজপত্র আছে, কোনো অনলাইন টেলিভিশন অনলাইন চ্যানেল দেখাইতে পারবে না এই রকমের। এবং লিস্টের স্যাটেলাইট জন্য লিস্টে আপনার একাত্তর বাংলা টিভি 1 নম্বর অপেক্ষমান দিন আছে, 1 নম্বর লিস্টে ছিল সবার লাস্টে, এখন আসছে সবার আগে। কেন আসছে? আপনাদের জন্য। আপনারা এমন সুন্দর সুন্দর কাজ করেছেন যে কাজে মাননীয় প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী, সর্বমন্ত্রীরা খুশি হয়ে আপনাকে লিস্টে 1 নম্বরের স্থান বহন করেছে এ আমার চেয়ারম্যান তারেক চৌধুরী সাহেব, তার সাফল্য আপনাদের সবার। আমি আরো একটি কথা বলবো, আপনারা ভাই কাজের বিনিময় দেখিয়ে দেন বন্দর নগরী চট্টগ্রাম। আমাকে অনেক ভালো লাগে যে আমার মতন একটা লোক একদিনের জন্য হলো এই বন্দর নগরীটি নিয়ে কাজ করতে পারতাম, আমি আমার নিজেকে নিয়ে ধন্য মনে করতাম। আমি তাজমহল সফর করতে গেলাম, তার একটা পিক
নো, আপনি তাজমহল ভিজিট করেছেন, তার রিপোর্ট চাই। আপনি একটা রাস্তা ভিজিট করেছেন, তার রিপোর্ট চাই। একাত্তর বাংলা টেলিভিশন চাই রিপোর্ট, কিন্তু আপনার পিক চাই না। আমরা রিপোর্টে বিশ্বাসী, আমরা প্রচার প্রসাদে বিশ্বাসী, এবং আমরা তাই করি। আমরা আপুষ জানি না, সাংবাদিক ওটা পেশা, একটা মহান পেশা। আমার শ্রদ্ধা এক বড়ভাই বলেছেন এসএটিভি, আমি তাকে সম্মান করি, ওনার কথা আমার কাছে খুব ভালো লেগেছে। মন চায় আমি চেষ্টা করব ওই ভাইয়ের হাতে হাত মিলিয়ে আমি দুই দিনের জন্য হলো চিটংয়ে কাজ করব। আমি তার কাছ থেকে শিখব, জানার কোনো শেষ নেই। আমি যদি আমার নিজেকে অনেক বড় মনে করি হবে না। অনেকে বলে অনলাইন টেলিভিশন, এটা কোনো টেলিভিশন? আমি কামরুল, আমি কাজ করতেছি অনলাইন টেলিভিশনের ডেস্ক থেকে। কেন? আমার ভালো লাগে, সাংবাদিকতার কোনো অনলাইন নাই আর ডেস্ক নাই আর উমুক নাই। আপনি আপনার মতন করে, আপনি একজন সাংবাদিক, আপনি দেশের কথা বলবেন, জাতির কথা বলবেন, এটাই আপনার কাজ। আপনি বাংলাদেশের চার নম্বর স্তম্ভের একটি মানুষ, এটাই আপনার বড় পরিচয়। আপনি যে জায়গায় থাকেন না কেন, যে মিডিয়ায় কাজ করেন না কেন, এটাই আমার কথা। আমি আমার বক্তব্যকে দীর্ঘায় করব না, কারণ আমার সেই মহান মানুষটি মুখ থেকে আপনারা আরো সুন্দর সুন্দর কথা বলতে পার শুনবেন। এতটুকু বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্যটুকু শেষ করলাম। আমি চট্টগ্রাম প্রত্যেকটা লোককে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আসলে একটা অফিস উদ্বোধন করে বড় বিষয় না, সেটাকে ধরে রাখা হলো আমাদের সবচেয়ে বড় কাম্য। আমরা আশা করব যে যে অফিসটা আমরা উদ্বোধন করেছি সেটা আমরা আস্তে আস্তে আরো প্রসারিত করে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং এটা যাতে আমরা ধরে রাখতে পারি সে বিষয়ে আমরা চট্টগ্রামের প্রত্যেকটি ব্যক্তি তাকে সহযোগিতা করব। এবং আশা করব রুবেল ভাই এ বিষয়ে আরো আপনাকে বিস্তারিত আপনাদেরকে বলবে, এবং আমাদের চেয়ারম্যান মহোদয় আমার চাইতে ভালো কিছু বলতে পারবে। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রধান আলোচক হিসেবে একাত্তর বাংলা টিভির বিভাগীয় ব্যুরো প্রধান আব্দুস সামাদ রুবেল তার বক্তব্যে বলেন, মূলত বিষয়টা হলো যে আমি কখনো এই যাবত আমি চ্যানেল ইলেকট্রিক মিডিয়াতে আমি কাজ করি নাই। আমি 2005-06 আমি কিন্তু ওই আপনার মাই টিভি চ্যানেলের মানে একটা ঘরে ঘরে অপরাধ অনুসন্ধানের একটা কাজ করছি, কিন্তু যদিও সেটা আবার তখন এত বেশি প্রবণতা ছিল না। তারপরে দিয়েও এখন তো চ্যানেলের যে হুঙ্কার, এভাবে মানে চ্যানেলের যে সম্প্রসারণ অনলাইন স্যাটেলাইট, এর মাঝেই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি সুন্দরভাবে। আমার পক্ষ থেকে, আমার চট্টগ্রামের বিভাগীয় সকল প্রতিনিধির পক্ষ থেকে একাত্তর বাংলা টিভিকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু উনি সুন্দর কাজ করে যাচ্ছেন আর সুন্দর সম্প্রসারণ করতেছেন। আমাদের একাত্তর বাংলা টিভির বাংলাদেশের বাইরেও বিশ্বে আমাদের 57টা কান্ট্রিতে কিন্তু আমাদের প্রতিনিধি আছেন, যারা অনেক সুন্দর সুন্দর কিন্তু নিউজ আমাদের মাঝে উপস্থাপন করেন। আমরা কিন্তু এটা অনলাইনের মধ্যে পাই এবং দেখি, আমরা লাইক বা শেয়ার করি, যেহেতু আমাদের প্রতিনিধি, আমাদের অনেক সুন্দর সুন্দর নিউজ হয় একাত্তর বাংলা টিভিতে। অনেক অনলাইনে আমি ঢুকছি বা ওনাদের ফেসবুকে দেখলাম বা অনেক পেজে দেখলাম, যে ওয়েবসাইটে দেখলাম, তা যতটুকু সুন্দর না করতে পারে কিন্তু আমাদের একাত্তর বাংলা টিভির একটা যে কাঠামো আছে, পরিচালনার যে কাঠামো আছে, এই কাঠামো দিয়া কিন্তু অনেক সুন্দর নিউজগুলো করে যাচ্ছেন। প্রতিনিয়ত আমাদের সাংবাদিকেরাও সহযোগিতা করতেছেন, সেই সুবাদের থেকে কিন্তু একাত্তর বাংলা টিভি এই পর্যায়ে আসছেন, যেটা যেহেতু বাংলাদেশের মানে যেহেতু অনলাইনের উপর এটা কমন চাই যে মানে সবার হাতে মুঠে অনলাইন এখন। তো আমার একাত্তর বাংলা টিভি যেহেতু চট্টগ্রাম বিভাগীয় আমি ব্যুরো প্রধান, আমার আসলে যে চেয়ারম্যান সাহেবের কাছে আমার কিন্তু চাওয়া পাওয়া কিন্তু কিছুই নেই, কারণ আমি কোনো কিছু ওনার কাছ থেকে এভাবে চাই না বা চাই চাওয়ার জন্য চেষ্টাও করবো না, যেহেতু উনি ওনার নিচ থেকেই আমাকে সম্পূর্ণ কাজে হেল্প করেন এবং সহযোগিতা করেন।
সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। আমি সময়ে সাপেক্ষে আমাকে ফোনে বা বিভিন্ন অবস্থান থেকে আমাকে কীভাবে আসি বা কী আসি বিষয়ে সম্পূর্ণ কিছু জানেন। আমার অনেক বক্তারা বলছেন যে আমার মঞ্চ উপস্থিত আমার শ্রদ্ধেয় জামাল চৌধুরী বিপ্লব সাহেব বলছিলেন যে অনেক টিভি চ্যানেলের সম্পাদক আছেন বা চেয়ারম্যান আছেন, পত্রিকার সম্পাদক আছেন, টিভি চ্যানেলের চেয়ারম্যান সাহেবরা আছেন, দেখা যাচ্ছে যে অনেক একটা প্রতিনিধি যদি কোথাও যদি কোনোরকম যদি বিপদে পড়ে, তাৎক্ষণিক ফোনটা ধরে না বা এটা হয়তো ফোন উঠায় না, তা এর মধ্যে কিন্তু প্রতিনিধির অনেকটা সমস্যা হয়ে যায়। কিন্তু আসলে যে আমার একাত্তর বাংলা টিভির মধ্যে আমি গত 23 নভেম্বর 2017 থেকে জয়েন করছি, এই ইতিপূর্বে আমি আর জানি না, কিন্তু জয়েন্টের পর থেকে আমি দেখছি যে ওনার সাথে আমার খুব একটা যথেষ্ট মোবাইলের যথেষ্ট একটা ভালো সম্পর্ক আমার সকল প্রতিনিধির সাথে। আমি এটা পারস্পরিকভাবে আমি জানি যে ওনার সাথে মোবাইলে যে কেউ ফোন দিলে উনি ওই ফোনটা রেসপন্স করে এবং সেটার সাথে সাথে উত্তর দিয়ে ওনার সমস্যাটাও সমাধান করার জন্য চেষ্টা করে। তো আমি আমার চেয়ারম্যান মহোদয় যেহেতু ওনার যে কোনো প্রতিনিধির সাথে আমি যে যদিও বিভাগীয় ব্যুরো প্রধান হয়ে থাকি, কিন্তু আমি যা মানে আমার প্রতিনিধিদেরকেও আমি বলে দিছি যে আপনাদের যে কোনো সমস্যার ব্যাপারে আপনারা চেয়ারম্যান সাহেবের সাথে সরাসরি আলোচনা করতে পারবেন, যেহেতু আমি বিভাগীয় ব্যুরো প্রধান, আমার জন্য অপেক্ষা করবেন, আপনি ওখানে সমস্যা পড়ে থাকবেন বা আপনার সমস্যাগুলো ওইভাবে যান, সমস্যা নাই। কিন্তু আমরা অফিস করার পরে আমরা একটা চেইন অফ কমান্ডে নিয়ে আসবো, যেহেতু আমাদের এতদিন একাত্তর বাংলা টিভির কোনো অফিস ছিল না, সেক্ষেত্রে আমরা এই অফিসের মাধ্যমে কিন্তু আমাদের সকল প্রতিনিধির দুঃখ দুর্দশা এবং সমস্যাগুলো আমরা তুলে ধরব, যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় বরাবর। তো সেক্ষেত্রে আমি যেহেতু আজকে বক্তব্য দীর্ঘায়ু করব না, যেহেতু আমি প্রধান আলোচক, কিন্তু আমি অনেক কথা বলতাম, যেহেতু আমাদের অনেক প্রতিনিধিরা অনেক কথা বলছেন, চেয়ারম্যান মহোদয় মানে এটার উত্তর দিবেন। এবং আমি চেয়ারম্যান মহোদয়কে রিকোয়েস্ট করবো শুধু এটাই যে চট্টগ্রামে আমি একটা বিভাগীয় ব্যুরো অফিস করছি বা ওনার নেতৃত্বে ওনার সান্নিধ্যে, সেই ক্ষেত্রে উনি আমাকে এই অফিসের সম্পূর্ণ গাইডলাইন, উনি আমার মানে এই অফিসের সম্পূর্ণরূপে গাইডলাইন কীভাবে আমি সুন্দর করবো, কীভাবে আমি সুন্দরভাবে এই অফিসটা টিকে রাখবো বা কীভাবে আমি অফিসটা পরিচালনা করলে আমার এই একাত্তর বাংলাটা আমি আরও সম্প্রসার করতে পারবো, মানুষের মাঝে পৌঁছাতে পারবো, সেটা আমি আমার চেয়ারম্যান মহোদয় থেকে আমি জানতে চাই বিষয়টা। চেয়ারম্যান মহোদয় আমার ওনার বক্তব্যে আমাদেরকে এই সমস্যাগুলো তুলে ধরবেন বা আমাদেরকে একটা সলিউশন দেবেন যে আমরা কীভাবে এই অফিসটাকে আমরা পরিচালনা করলে আমাদের প্রতিনিধিগুলার সুন্দর মন মানসিকতায় তারা ভালো ভালো নিউজ করতে পারবে বা আমরা কী ধরনের অফিসটা গেট আপস করলে সেক্ষেত্রে আমরা ভালো সম্প্রচার করতে পারবো, সেই অনুরোধটা কিন্তু আমি চেয়ারম্যান মহোদয়ের প্রতি রাখছি, যেটা চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে অবশ্যই আমাদেরকে বলবেন। সভাপতির বক্তব্যে একাত্তর বাংলা টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদত হোসেন স্বপন বলেন, যেমন আমাদের কিছু আশা আমাদের কিছু চাওয়া থাকতে পারে, তার মধ্যে আমরা আগামী মাসে চট্টগ্রামে খুব বড় করে একটা জাগপূর্ণ মানে চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন হয়েছে, এটা যেন একটা অনুষ্ঠান করতে পারি, সেটাতে আমাদের চট্টগ্রামের সবাইকে আমরা দাওয়াত দিব, আমরা এখানকার এমপি ডিসি যারা যারা আছে সবাইকে দাওয়াত দিব। একটা বিষয় আমরা আজকে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমরা যেহেতু চট্টগ্রামবাসীরা একটু আনন্দমুখী, আমরা সবসময় মানুষের সাথে আনন্দ হিসেবে চলতে চাই, আমরা আপনার মাধ্যমে আজকে জানতে চাইবো অথবা আপনি আমাদেরকে ঢাকা গিয়ে জানাবেন, আমরা চাই একত্র টিভি থেকে আমরা কক্সবাজারে একদিনের একটা সফর করার জন্য, সেটা আপনার থেকে যদি আমরা অনুমতি পাই আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে চট্টগ্রামে আমরা যারা আছি আমরা একদিনের জন্য কক্সবাজারে একটা অনুষ্ঠান করবো। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের ঢাকা থেকে আগত চট্টগ্রাম বিভাগীয় অফিস উদ্বোধন করেছেন একত্র বাংলার চেয়ারম্যান আমাদের যে প্রাণের মণি AHM তারেক চৌধুরী, চেয়ারম্যান ব্যবস্থাপনা পরিচালক একত্র বাংলা টিভি, আপনারা সুন্দরভাবে তার বক্তব্য শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সম্মানিত সভাপতি আমাদের শাহাদত হোসেন স্বপন, আজকে প্রধান বক্তা আমাদের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আব্দুস সামাদ রুবেল সাহেব, আমার সাথে আমার সহকারী বৃন্দ, আবার বিশেষ অতিথি হিসেবে আমাদের একজন বিশেষ ব্যক্তি আছেন আমাদের বিপ্লব ভাই। আমার অত্যন্ত ভালো লেগেছে আজকে আসলে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি, আপনাদের সাথে এতক্ষণ সময় কাটাতে পেরেছি, এটা আমার অনেক ভালো লেগেছে। আসলে সাংবাদিকতা একটা মহান পেশা, যদি সেটা আপনি আপনার জায়গা থেকে তৈরি করে নিতে পারেন
আর যদি আপনি সাংবাদিকতাকে পার্ট টাইম মনে করেন, সাংবাদিকতাকে যদি ক্ষুদ্র বিষয় মনে করবেন, তাহলে আপনার জীবনে আপনি অনেক ভুল করবেন। সাংবাদিকতার ফিউচার হলো রাষ্ট্রের জন্য সবচেয়ে মানে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় একটা অ্যাসেট। এখানে ফিউচার করতে পারলে ইউ আর গেইনার, আর ফিউচার করতে না পারলে ইউ আর লুজার। এখানে ফিউচার করা খুবই কঠিন, আবার আপনি কাজ করতে পারলে ফিউচার করা খুবই সহজ। আমাদের চট্টগ্রামের যেই বিভাগীয় ব্যুরো প্রধান আছে, বিভাগীয় ব্যুরো প্রধানের জন্য এখানে অনেকে আছেন, সাক্ষীও আছে যে অনেকেই চেয়েছিলেন বিভাগীয় ব্যুরো প্রধানের যে হিসাবে কাজ করার জন্য, কিন্তু একজন ব্যুরো প্রধানের যে ধরনের ভূমিকা, আমার এই হাউসে অন্তত টাকা পয়সার লোক ব্যবসা এখানে নেই। আপনার যোগ্যতা যদি থাকে আপনি এই হাউসে কাজ করতে পারবেন, কিন্তু আপনার যোগ্যতা নয়, আপনি হাজার চেষ্টা করলেও এই হাউসে আসতে পারবেন না। যোগ্যতা বলতে কি বুঝেন? আপনার পড়ালেখা কেমন, আপনার আচার ব্যবহার, আপনার চাল চলন, আপনার ভাষা ব্যবহার কতটুকু মার্জিত, সেই বিষয়গুলো অবশ্যই আপনার থাকতে হবে। মায়ের পেট থেকে কেউ শিখে আসে না। তো আমাদের বর্তমানে একাত্তর বাংলা টেলিভিশন নিয়ে কিছু বলতে হয়, যেটা আপনারা শোনার জন্য অনেকেই আগ্রহ করে আছেন, সবাই আগ্রহ করে আছেন। আমাদের একাত্তর বাংলা টেলিভিশন একটা ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন টেলিভিশন। বাংলাদেশে 204 দেশ আছে, তার মধ্যে 197 স্বাধীন দেশ আছে। 197 দেশ হলো বিতর্কিত, এটা অনেক দেশে স্বীকৃতি দিয়েছে, অনেক দেশে দেয় নাই, বাট জাতিসংঘ স্বীকৃতি দেয় নাই, বিধায় 60 দেশ এখনও জাতিসংঘের তালিকায় আসে নাই। তো আমরা চাচ্ছি এই 197 দেশে যাই, যে দেশগুলো স্বাধীন আছে, কারণ স্বাধীন ছাড়া দেশগুলোতে আপনি চাইলেও কিছু করতে পারবেন না, যে দেশগুলো স্বাধীন আছে তারা এটা চেইন অফ কমান্ডের মাধ্যমে চলে জাতিসংঘের, সেই জাতিসংঘের মাধ্যমে আমরা 197 দেশে আমাদের টেলিভিশনটা পরিচালনা করার জন্য চেষ্টা করছি। এবং কি আমাদের বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেল অনেকগুলো দেখেছেন আপনারা, এখন যেগুলো চলছে অনেক স্যাটেলাইট চ্যানেল আছেন। তবে আপনারা একটা জিনিস সম্ভবত খুব একটা লক্ষ্য করেন না, যে বাংলাদেশে এখন আপনার প্রিন্ট মিডিয়া মানে যে দৈনিক পত্রিকাগুলো, ইলেকট্রনিক্স মিডিয়া, এই দুটা মিডিয়ারই এখন অনলাইন ভার্সন তারা করে নিয়েছে, যেটা আগে ছিল না, 2014 সালেও ছিল না। 15 আইসা প্রিন্ট মিডিয়াগুলো করেছে, এই 16 আইসা আপনার ইলেকট্রনিক্স মিডিয়াগুলো অনলাইন ভার্সন করেছে। আচ্ছা, এটা কি আমাদের আমাকে আপনারা কেউ বলতে পারেন যে তাদের তো স্যাটেলাইট এত ব্যয়বহুল স্যাটেলাইট চ্যানেল আছে, তাদের তারা কেন অনলাইন ভার্সনটা করেছে, বলতে পারেন কেউ? বলেন তো কেউ একজন। এটার একমাত্র উদ্দেশ্য হলো আপনার যেটা অনলাইনে সব দেশ থেকে দেখা সম্ভব, কিন্তু যেটা স্যাটেলাইটে দেখা সম্ভব। প্রত্যেকটা দেশের আলাদা আলাদা রুলস রেগুলেশন আছে, আপনাকে ওটা ফলো করতে হবে। আমরা অনলাইন টেলিভিশনের মাধ্যমে যেটা পাচ্ছি ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সেটা কোনোদিনই পারে না। এই কারণে আমাদের অনলাইনটা অনেক 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 শক্তিশালী বিশ্বের মধ্যে, নট অনলি ফর বাংলাদেশ। এই কারণে আপনারা অনেক বেশি গর্বিত যে আমি সহ আপনারা অনলাইন টেলিভিশনে কাজ করতে পারছি। সেদিনকে আমাকে ইয়ে থেকে আপনার যে কাতার থেকে একজন ফোন দিয়েছে যে স্যার আমার বাড়ি বাংলাদেশে অন্য জায়গায়, আমি এই সমস্যাটাই ফেস করছি, আমাকে কি একটু হেল্প করা যায় কিনা। পরে ওই এলাকার সংশ্লিষ্ট প্রতিনিধিকে আমি তার সেই যে ডকুমেন্টসগুলো পাঠিয়েছে, আমি তার কাগজপত্রগুলো দিয়ে তাকে ওখানে পাঠাইছি। পাঠানোর পরে বিষয়টা তদন্তাধীন আছে এবং সে খুব খুশি, যেটা অন্য কেউ এখনও করতে পারে নাই, সে অনেকে ধরে ঘুরেছে কিন্তু করতে পারে নাই। সো দেখেন, কাতার থেকে বসে আমার কার্যক্রম দেখেই কিন্তু আমাকে সেই নক করেছে। আমার মতো এরকম আরও অন্তত 100 লোক আছেন, আছেন না? তো একাত্তর বাংলা টিভি, আপনারা যেটা বলছেন, আমাদের সুবর্ণচরের প্রতিনিধি শাহাবুদ্দিন মাস্টার সাহেব বলেছেন যে আমরা খুব শীঘ্রই স্যাটেলাইট দেখতে চাচ্ছি। আমাদের অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্যাটেলাইটের অ্যাপ্রুভাল হয়ে গেছে। অনুষ্ঠানে দেশ বরেণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।